সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক লকিং কোর্সে প্যান্টনিং ক্যাডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের কোর্সে, আজকের যে ভিডিওটা, এই ভিডিওতে দেখবো আমরা কি লগার কি এবং কি লগারের মাধ্যমে একজন হ্যাকার কিভাবে ভিকটিমের কাছ থেকে ডাটা কালেক্ট করে এবং ইনফরমেশন কালেক্ট করে কিভাবে বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করে, সেই বিষয়টা আমরা দেখবো, কিভাবে ডাটাটা কালেক্ট করা হয় এবং কি লগার সফটওয়্যারের মাধ্যমে। প্রথমে আসে যে কি লগারটা কি, বলে রাখি আমরা একটা ফ্রি সফটওয়্যারের মাধ্যমে দেখব কি লগারটা। এটা একটা ট্রায়াল ভার্সন, এটা 14 দিনের একটা ট্রায়াল ভার্সন। 14 দিন আপনারা দেখতে পাবেন যে ডাটাটা কিভাবে কালেক্ট করা হয়, সেটা আমরা এখানে এই পর্বে দেখাবো। তাহলে শুরু করা যাক আজকে পর্ব। কি লগার কি? কি লগার হচ্ছে যে অনেক সময় সিস্টেম মনিটরিং বা কিস্ট্রোক লগারও বলা হয়। কোন একটা সিস্টেমকে মনিটর করা, যে সিস্টেমটা কি ইউজ করা হচ্ছে, কোন সাইট ব্রাউজ করা হচ্ছে, কোন পেজে যাওয়া হচ্ছে, সেই জিনিসটা মানে একটা প্রযুক্তির উপর নজরদারি করা বা মনিটরিং করা, যেটা একটা নজরদারি প্রযুক্তি এবং যেটা মনিটর এবং রেকর্ড করে নির্দিষ্ট কম্পিউটারে কিবোর্ডের প্রতিটা কিস্ট্রোক, প্রতিটি কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করে, প্ল্যাটফর্ম কম্পিউটারের প্রতিটা পেজের স্ক্রিনশট, প্রতিটা সেকেন্ডের স্ক্রিনশট একটা জায়গায় জমা হয় এবং সেই ডাটাগুলো কাজে লাগে। অনেক সময় হ্যাকাররা কাজ করতে পারে, ধরেন আপনার পার্সোনাল কম্পিউটার কেউ কি লগার সেট করে দিয়েছে, এখন আপনি আপনার কিবোর্ডে যে বাটন প্রেস করবেন সেসব তথ্য কি লগার সেটকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চলে যাবে। এমনকি অনেক সময় আপনি জানতেও পারবেন না যে আপনার অজান্তে আপনার কত মূল্যবান বা গোপনীয় তথ্য আরেকজনের কাছে চলে যাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে, যে আপনাকে চেক করতে হবে যে আপনার পিসিতে কোনো কি লগার ইনস্টল করা আছে কিনা। আমরা সামনের স্টেপ গুলোতে আস্তে আস্তে দেখবো কিভাবে কি লগার ইনস্টল করা থাকে, কিভাবে আমরা ওই কি লগারটা আনইনস্টল করবো, এগুলো আমরা চেক করব। এখন বর্তমানে সাধারণত স্মার্টফোনে কি লগার ইউজ করা হয়। এই কি লগারের মাধ্যমে যে স্মার্টফোনের যে ডাটাগুলা, এই ডাটাগুলা কালেক্ট করা হয়। কি লগারটা সাধারণত কিভাবে কাজ করে? কি লগার একটি হার্ডওয়্যার এবং সফটওয়্যার হতে পারে। ধরেন হার্ডওয়্যার হলে হচ্ছে যে একটা পেন ড্রাইভ থাকবে, পেন ড্রাইভের মধ্যে একটা কি লগার সেট করা থাকবে। আপনি ওই পেন ড্রাইভে যখন পিসিতে ঢুকাবেন তখন আপনি যা করবেন সব ডাটা ওই পেন ড্রাইভে জমা হবে। আর সফটওয়্যার হচ্ছে যে একটা নির্দিষ্ট সফটওয়্যার ইনস্টল করা হবে পিসিতে, ওই সফটওয়্যারে ডাটাগুলো জমা হবে। তাহলে আমরা বিস্তারিত আসি যে কি লগার একটি হার্ডওয়্যার ও সফটওয়্যার হতে পারে। যদি এটা হার্ডওয়্যার হয় তাহলে সরাসরি পেন ড্রাইভ বা এরকম ছোট কোনো ডিভাইসের মাধ্যমে কোনো কম্পিউটার বা ডিভাইসে সংযুক্ত করে দেওয়া হয়। এর ফলে যখন কোনো ব্যক্তি ওই ডিভাইস ব্যবহার করেন এবং ব্যক্তিগত তথ্য শেয়ার করেন, যেমন মেইল, পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের নাম্বার ইত্যাদি, এসব তথ্যগুলো কি লগার সেটকারী ব্যক্তির কাছে চলে যায়, যে আপনার পিসিতে কি লগারটা ইনস্টল করে দিয়েছিল তার কাছে মেইলের মাধ্যমে চলে যায়। আর সফটওয়্যার হলে সেটা তৈরি করে নির্দিষ্ট ব্যক্তির ব্যক্তিগত ডিভাইস বা মেসেজ বা ইমেইল লিঙ্কের মাধ্যমে, মানে আপনাকে একটা ভিজিটরের মাধ্যমে মানে একটা সাইট দিবে, তখন ওই সাইটে আপনি যদি যাই লিখবেন ওনার কাছে ডাটা চলে যাবে। যখন কোনো ব্যক্তি হ্যাকারের পাঠানো কোনো লিঙ্কে যান, ডাউনলোড করেন, তখনই তিনি কি লগিং এর শিকার হন নিজের অজান্তে। অনেক সময় আমরা স্প্যামিং লিঙ্ক ক্লিক করি, ফিশিং লিঙ্কে ক্লিক করি, কোনো কোনো কি লগারের স্ক্রিনশটের ব্যবস্থা থাকে, অর্থাৎ যে প্রতি মুহূর্তে যেসব তথ্য রেকর্ড করে তেমনি সব তথ্যের স্ক্রিনশট নিয়ে থাকে। আপনি কোন সাইটে যাচ্ছেন, কি ব্রাউজ করতেছেন, যেমন কি লগারের মাধ্যমে যেমন আপনি যা লিখতেছেন ওইটাও নিচ্ছে, আবার স্ক্রিনশটও নিচ্ছে প্রতিটা স্ক্রিনের। কি লগারের ব্যবহার, কি লগারের প্রাথমিক ধারণা থেকে একে খারাপ বা অসৎ উদ্দেশ্য মনে হলেও এটা মূলত ভালো কাজের জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তীতে কিছু অসৎ ব্যক্তি খারাপ কাজে ব্যবহার শুরু করে। যাই হোক, কি লগার এমন কি লগার আমরা যেসব কাজে ব্যবহার করতে পারি সেই জিনিসগুলো আমরা নিয়ে কথা বলবো। যেমন সাইবার ক্রিমিনালদের দ্বারা এটা একটি স্পাইওয়্যার টুল বা যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়, যেটা পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন, লগইন তথ্য চুরি করে। এছাড়াও কোনো কোম্পানি কর্মচারী কর্মকর্তাদের কার্যবিধি রেকর্ড করার জন্য তারা কোম্পানির সাথে সাংঘর্ষিক কোনো কার্যক্রম কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কিনা বা মূলত কোম্পানির তথ্য পাচার করছে কিনা সেক্ষেত্রেও ব্যবহার করতে, যেমন বড় বড় কোম্পানিতে যেমন এমপ্লয়ীদেরকে মনিটরিং করার জন্য তাদের পিসিতে কি লগারটা সেট করা হয়, যে আসলে তারা কি আপনার কোম্পানিতে কোনো আনঅথেন্টিক কাজ করছে কিনা, মানে কোম্পানির কোনো খারাপ কাজ করছে কিনা, কোম্পানিটা আলাদা পাস করছে কিনা, সেক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। যেমন আবার ইউজ করা হয় যে সন্তানের গতিবিধি লক্ষ্য করার জন্য। আপনার অনেকেই আমরা স্মার্টফোন ইউজ করি বর্তমানে, এখনকার জেনারেশনের সবাই প্রায় স্মার্টফোন ইউজ করে, সেক্ষেত্রে আপনাদের সন্তান কি কি সাইট ভিজিট করছে, কি করতেছে, সবগুলা দেখার জন্য এই
কিলোগারটা ইনস্টল করা যায়। এগুলো হচ্ছে আমি ভালো দিকগুলো বলতেছি, মানে কি কেন কিলোগারটা আসছিল প্রথমে, যেমন সন্তানের গতিবিধি লক্ষ্য করার জন্য সন্তান বা সন্তানরা কম্পিউটারে কোন সাইড ভিজিট করছে, খারাপ কিছু দেখছে কিনা, কারোর সাথে খারাপ কারোর সাথে চ্যাট করছে কিনা ইত্যাদি দেখার জন্য এই কিলোগারটা সেট করা হয়। লিখন পদ্ধতি গবেষণায় কিস্টোক লগইন এটি একটি পরিচিত বিষয়। লেখা সম্পর্কিত গবেষণায় দ্বিতীয় ভাষা শিখতে, প্রোগ্রামিং এর দক্ষতা বাড়াতে এবং টাইপিং দ্রুত করতে একটা বৈধ সরঞ্জাম হিসেবে কাজ করে। বাচ্চাদের লেখার কৌশল শিখতে এই কিস্টোক লগইনটা ব্যবহার করা হতো। অনেক সন্দেহপ্রবণ এবং দম্পতি তাদের পার্টনার বা সঙ্গীর সার্বিক তথ্য রাখার জন্য এই কিলোগারটা ইউজ করা হয়। যেমন স্বামী অনেক স্ত্রীর ফোনে কিলোগারটা সেট করে রাখে, দেখা দেখে যে মানে সে কার সাথে চ্যাট করতেছে, বিভিন্ন কারণে কিলোগারটা ইনফরমেশন কালেক্ট করে থাকে। তারপর বিভিন্ন সাইবার ক্যাফেগুলোতে আমরা অনেক সময় নিজেদের প্রয়োজনীয় পেপার্স, মেইল এবং পাসওয়ার্ড সম্পর্কিত কিছু কাজ করতে যাই, প্রিন্ট করতে যাই, অনেক সময় নিজেদের প্যানড্রাইভ বা ও অ্যাক্সেস করাই সাইবার ক্যাফে কম্পিউটার গুলোতে। অনেক সময় আমরা প্যানড্রাইভ ইউজ করি সাইবার ক্যাফেতে, কিন্তু এই সাইবার ক্যাফে থেকেও আমরা কিলগিং এর শিকার হতে পারি। এখন আসি যে কিলোগার থেকে বাঁচার উপায়গুলো কি কি। কিলোগার থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে, তাহলে আমরা আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো হ্যাকিং এর হাত থেকে রক্ষা করতে পারবো। তাহলে আমরা সামনের দিকে চলে আমরা কিভাবে কিলোগার থেকে বাঁচতে পারবো সেই বিষয়গুলো জানবো। ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করা, অবশ্যই আমরা অন স্ক্রিন কিবোর্ড ব্যবহার করবো, ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার, টাচ স্ক্রিন কিবোর্ড ব্যবহার করবো, যেহেতু এটা কিস্ট্রোক, আপনি কিবোর্ডে যাই লিখবেন অটোমেটিক ডাটা চলে যাবে। আপনার হার্ডওয়্যার ডিভাইসটা চেক করা, যে আপনার পিসিতে কোনো হার্ডওয়্যার ডিভাইস ইনস্টল করা আছে কিনা, অথবা আপনার পিসিতে কোনো ডিভাইস চালু করা আছে কিনা, আনঅথেন্টিক কোনো সফটওয়্যার, মানে আপনি তো জানেন যে আপনার পিসিতে কি কি সফটওয়্যার ইনস্টল করা আছে। সেক্ষেত্রে আপনি যদি আর তারপরে আরো চেক করতে চান, সেক্ষেত্রে চেক করতে পারেন, আপনি কিবোর্ডের কন্ট্রোল অল্ট ডিলিট বাটনে ক্লিক করলে এখানে আপনি টাস্ক ম্যানেজারে যাবেন। টাস্ক ম্যানেজার থেকে আপনি এখান থেকে আপনার যে সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেখানে আপনি দেখতে পারবেন যে অন্য কোনো সফটওয়্যার বা অতিরিক্ত কোনো সফটওয়্যার ইনস্টল করা আছে কিনা, এই সফটওয়্যারের কাজ কি এটা একটু গবেষণা করবেন, যে কোনো স্ক্রিন রেকর্ডার ইনস্টল করা আছে কিনা। তারপরে আসি ব্যক্তিগত তথ্য, অন্যের অন্যের কম্পিউটার ব্যবহার করা থেকে বিরত থাকবেন। যেমন অন্যের কম্পিউটার কোনো এক জায়গায় গেলেন, সেখানে আপনি ফেসবুকটা লগ ইন করলেন, আপনার ইমেলটা লগ ইন করলেন, সেক্ষেত্রে দেখা গেল কি আপনি ব্যাংকিং এর কাজ করলেন, সেক্ষেত্রে আপনি আসার সময় আপনি লগ ইন লগ আউট করে আসেননি, অথবা ডাটা গুলো ক্যাশটা ক্লিয়ার করে আসেননি, সেক্ষেত্রে ওই ডাটা গুলো ক্যাশ থেকে অনেক সময় ইনফরমেশন কালেক্ট করে হ্যাকাররা বিভিন্ন আনঅথেন্টিক কাজ করে থাকে। সাইবার ক্যাফেতে কাজ শেষ হলে নির্দিষ্ট যে কাজগুলো আপনার করবেন সে কাজগুলো অবশ্যই ডিলিট করে আসবেন এবং রিসাইকেল বিন থেকেও ডাটা গুলো ক্লিয়ার করে আসবেন। পাসওয়ার্ড ইনপুট করার সময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। অবশ্যই পাসওয়ার্ডের উপর আমাদের একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখবেন বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন। আর অবশ্যই অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন, যে কোনো কম্পিউটার অ্যান্টিভাইরাস ব্যবহার করলে সেক্ষেত্রে যদি কোনো স্পাইওয়্যার বা কোনো কিলগার ইনস্টল করা থাকে সেই কিলগারটা আইডেন্টিফাই করতে পারে অ্যান্টিভাইরাসের মাধ্যমে এবং সেটা ডিলেট করে দেয়। যদি আপনাদের অ্যান্টিভাইরাস প্রয়োজন হয় আমরা একটা লিঙ্ক দিয়ে দিব, এখান থেকেও আপনারা অ্যান্টিভাইরাস নিতে পারবেন। যে কোনো ধরনের লিঙ্ক অ্যাটাচমেন্ট এমন কিছু ওপেন করার আগে, ধরুন আপনার মেইলে এমন কোন লিঙ্ক আসলো বা ইম্পর্টেন্ট কোন লোভনীয় অফার আসলো, আপনি দেখলেন দেখা মাত্র ক্লিক করলেন না, আপনাকে অবশ্যই আগে আইডেন্টিফাই করতে হবে যে আসলে এটা কিসের লিঙ্ক, কিভাবে কাজ করে সেই বিষয়টা লক্ষ্য রাখবেন। এখন আমরা প্র্যাকটিক্যালি চলে যাই, যে আমরা একটা কিলগার ইনস্টল দিব এবং কিলগারের মাধ্যমে কিভাবে ডাটাটা কালেক্ট করতে হয় সেই বিষয়টা দেখব। তাহলে আসি যে কিলগার কি স্পাইনিক্স, আমরা একটা এই স্পাইনিক্স ডট কম নামে একটা সফটওয়্যার, এখান থেকে আমরা এই ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে যায়। ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোডে ক্লিক করার পরে পরবর্তী স্ক্রিনে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা এখানে ক্লিক করলে ডাটাটা সফটওয়্যারটা ইনস্টল হয়ে যায়। যেহেতু এটা ট্রায়াল ভার্সন সেক্ষেত্রে আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, এখন ইনস্টলিং প্রসেসটা আপনাদেরকে দেখাবো। এই যে আমার এখানে ডাউনলোড দেওয়া আছে, আপনারা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে রান, সেম ভাবে যেভাবে সফটওয়্যার ইনস্টল দেন, অন্যান্য সফটওয়্যার ইনস্টল দেন, সেম ভাবে এটাও ইনস্টল দিবেন। এখানে কোনো অতিরিক্ত কোনো ঝামেলা নেই, সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এখানে একটা জিনিস, যে আপনারা যদি ডাটাগুলো অনলাইনে মনিটরিং করতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে পারেন। আমি এখানে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি না, আমি নেক্সটে চলে যাচ্ছি, আই অ্যাকসেপ্ট, এখান থেকে ইনস্টল, অলরেডি আমার ইনস্টল হয়ে গেছে। যেহেতু আমি আমার ওই মেল অ্যাড্রেসটা দিই নাই, কিন্তু এখানে একটা কথা হচ্ছে মেল অ্যাড্রেসটা দিবেন, যদি মেল অ্যাড্রেস সিকিউরিটি কম থাকে তাহলে এটা অটোমেটিক ওরা অ্যাক্সেসটা নেবে। যদি আপনার মেলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন থাকে তাহলে অনেক সময় ঝামেলা করে, অনেক সময় মেলটা কাজ করে না। আপনারা এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, আপনারা আপনাদের মেলটা অ্যাড করবেন এখানে। এখানে আমরা সাইন ইন করার দরকার নেই, আমরা ফিনিশ দিলাম। এখন আমরা এই সফটওয়্যারটা ওপেন করবো।
এবং আমাদের যে কম্পিউটারে কাজ করব, কোন একটা সাইটে ঢুকবো, সেই সাইট গুলা কিভাবে ডাটা কালেক্ট করে আমরা সবগুলাই বিস্তারিত দেখব। ধর আমরা এখান থেকে গেলাম google.com, আমরা একটু অপেক্ষা করে, আমাদের সফটওয়্যারটা অলরেডি ওপেন হচ্ছে, এই যে ওপেন হচ্ছে। এখন আমাদের উইজার্ড এখানে স্কিপ দিয়ে দিবেন, কারণ আমাদের উইজার্ড গুলা জানার দরকার নেই। অলরেডি আমার ডাটা অলরেডি কালেক্ট করা শুরু করে দিছে। আমি এখান থেকে এখন ফার্স্ট আমি গেলাম google.com এ, আমি এখান থেকে এই সাইটটা আবার একটু রিলোড দিলাম। ধরেন আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এমনিতে একটা আমি ইমেল অ্যাড্রেস দিয়ে ট্রাই করতেছি আর কি, যে আমার আসলে আমার ডাটা গুলা যাচ্ছে কিনা আমরা সেই জিনিসটা দেখবো। একটা পাসওয়ার্ড দিলাম আমি, দেখেন নেক্সট। যেহেতু পাসওয়ার্ড অ্যাকাউন্ট নেই এখানে, একটা কোনো অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে এখানে আসবে না। সেক্ষেত্রে এখানে যদি আমরা দেখি যে আমাদের অলরেডি এই এখানে আমরা গেলে স্ক্রিনশট গুলো দেখতে পারবো, আমরা কোথায় গিয়েছি যে এখানে দেখতে পারবো। আপনি ডাবল ক্লিক করলে এই যে দেখেন আমি এই সাইটে গিয়েছি, তারপরে এই আমার ব্রাউজারটা হচ্ছে brave.com, তারপরে যখন এই উইজারটা আসছিল উইজারটারও একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছে ওরা, যখন এই সফটওয়্যারটা ওপেন হচ্ছিল ওই এখান থেকেও ওরা একটা স্ক্রিনশট নিয়ে নিছে। ওয়েবক্যাম স্ন্যাপশট, যদি আপনি ওয়েবক্যাম ইউজ করেন, সাউন্ড রেকর্ডিং অলরেডি রেকর্ডিং হচ্ছে যার কারণে এখানে দেখাচ্ছে, ওয়েবক্যাম ভিডিও ক্লিপবোর্ড বলো, আমি কোনো ডাটা ক্লিপবোর্ড করে রাখছি কিনা, যেমন এই যে একটা ডাটা কপি করা ছিল এটা এখানে দেখাচ্ছে অ্যালার্ট। তারপর হচ্ছে এখন আমরা দেখবো যে কিবোর্ডে কি কি ইভেন্ট জমা হয়েছে। দেখেন আমি একটা ব্রেভের ভিতরে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম, যে এই যে এই এই ইমেল অ্যাড্রেসটা, তারপরে ব্যাক স্পেস ক্লিক করলাম, ব্যাক স্পেস ক্লিক করলাম, ব্ল্যাক স্পেস ক্লিক করলাম, মানে আমি ব্যাক স্পেস দেওয়ার কারণে এটা বারবার বারবার ব্যাক স্পেস দেখাচ্ছে। সেক্ষেত্রে এই যে দেখেন পাসওয়ার্ডটা দিয়েছিলাম এটা, যার কারণে আমি আবার দেখাই যে আমি যদি আমি পারফেক্টলি দেখাই, যেহেতু আমি বারবার ইউজ করেছি, ধরেন সাইবার @gmail.com অলরেডি বলতেছে যে ওরা কোনো কুড নট ফাইন্ড। এখানে আমার এটা দেওয়ার দরকার নেই, আমি যদি আবার রিলোড দিই পেজটা, আবার রিলোড দিই আমি আপনাদেরকে দেখানোর জন্য, যে আমি তো ব্যাক স্পেস দেওয়ার কারণে ওনাকে অনেক সময়, ধরেন আমি এটাই দিলাম আমার ইমেলটা, এখান থেকে নেক্সট দিলাম, নেক্সটে ক্লিক করলে পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ডটা দেওয়ার কারণ হচ্ছে যে যদি আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দিয়ে যদি আমি নেক্সটে ক্লিক করি, দেখেন পাসওয়ার্ডটা আমি দেই নাই, তারপরে আমি এখানে দেখাচ্ছি যে এখানে ওরা অলরেডি কালেক্ট করে নিছে, যে এই যে দেখেন আমি কোন পেজে ছিলাম, আমার পাসওয়ার্ডটা ভুল আসছে, এই যে দেখেন অলরেডি লাস্ট যেটা দিলাম আমরা যে cyber@gmail.com, যে একটু সময় লাগে কারণ ডাটাটা আসতে আসতে একটু সময় লাগে, আপনারা একটু অপেক্ষা করবেন এখানে। আচ্ছা, এভাবে হচ্ছে যে ডাটা গুলা সাধারণত কালেক্ট করা হয়। আপনারা সব সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার পিসিতে কোনো স্পাইওয়্যার বা কিলগার ইনস্টল করা আছে কিনা। এখানে যেহেতু কিলগারটা আমি ইনস্টল করে রাখছি, এখানে নাম অনেক সময় কিলগার গুলো এখান থেকে হাইড করে দেয়, দেখা গেল কি যে আপনার এখান থেকে হাইড করে রাখছে। হাইড করে রাখলে আপনার কিলগারটা চালু আছে কিনা সেটাও আপনি বুঝতে পারবেন না। সেটা বোঝার জন্য আপনাকে টাস্ক ম্যানেজার ওপেন করতে হবে। টাস্ক ম্যানেজার থেকে আপনি এখান থেকে আপনি যদি মনিটরিং করেন যে আসলে কি কি সফটওয়্যার ওপেন করা আছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিলগারটা আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে কিলগারটা রানিং অবস্থায় আছে কিনা। যেহেতু আমার কিলগারটা এখন ক্লোজ করা, সেক্ষেত্রে কিলগারটা আবার এখান থেকে যদি স্টার্ট আপে আপনি খেয়াল করেন যে পিসি অন করার সাথে সাথে কিলগারটা ওপেন হবে কিনা, না এখানে দেয়া নেই, সেক্ষেত্রে আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে আপনার কিলগারটা। দেখেন আমি যদি এটা আবার ওপেন করি, ওপেন করার পরে যদি আমি এখানে যাই, এখানে আমি গেলে দেখতে পারবো যে এই দেখেন এই যে সিস্টেম কম্পোনেন্ট, এটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে যে ও ওপেন নেই, কিন্তু সে কিন্তু তার ডাটা কালেক্ট করতেছে। সেক্ষেত্রে এই যে সিস্টেম
কম্পোনেন্ট নামে একটা কিন্তু অলরেডি চলে আসছে। সেই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন যে কোনো কিলোগার আপনার পিসিতে ইনস্টল করা আছে কিনা। বা এটা হচ্ছে আমি একটা ফ্রি কিলোগার দেখালাম আপনাদের, অ্যাডভান্স কোর্সে আমি একটা পেইড কিলোগার দেখাবো এবং সেটা আপনাদেরকে দিয়ে দেয়া হবে। সেটা হচ্ছে আমরা যদি দেখি আর্ডামেক্স, এই কিলোগারটার মাধ্যমে, এই কিলোগারটার মাধ্যমে আমরা আপনাদেরকে দেখাবো এই কিলোগারটা। এখানে দেখাচ্ছে যে এখানে ক্র্যাক গুলা দেখাচ্ছে যে এদের অরিজিনাল সাইডটা এখান থেকে, এই কিলোগারটা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। ওই কিলোগারটা একটা পেইড ভার্সন, এটা পেইড লাইসেন্স সহ টুলস, এটা এটা ফ্রি ইউজ করা যায়, এখান থেকে আপনারা ফ্রি ইউজ করতে পারবেন। এই কিলোগারটা আপনারা ব্যবহার ডাউনলোড দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আজকে আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে যে আপনারা ওই আমি যে কিলোগারটা দেখালাম এটা ইনস্টল দিবেন, আর এখানে আর্ডামেক্স ফ্রি ভার্সনটা ইউজ করবেন এবং পরবর্তীতে আপনাদেরকে পেইড ভার্সনটা দেওয়া হবে লাইসেন্স কি সহ। এখন আসি যে অ্যান্ড্রয়েড কিলগার, অ্যান্ড্রয়েড দিয়ে কিভাবে আমরা হ্যাক করতে পারি। অ্যান্ড্রয়েড কিলগার থেকে আপনারা এই সাইটে যাবেন, আমি আপনাদেরকে এই লিঙ্কগুলো দিয়ে দিব, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে। এই সাইট এই এখান থেকে আপনারা অবশ্যই কিলগারটা যখন ইনস্টল করবেন কম্পিউটার ফায়ারওয়ালটা বন্ধ রাখবেন, এবং মোবাইলে যখন ইনস্টল করবেন তখন প্লে স্টোরের যে সিকিউরিটি ওই সিকিউরিটিটা বন্ধ রাখবেন। অনেক সময় দেখা যায় কি যে আপনি সিকিউরিটি ইস্যুর কারণে আপনাকে ওই সফটওয়্যারটা সাথে সাথে রিমুভ করে দিচ্ছে, সেক্ষেত্রে আপনারা আগে সিকিউরিটি গুলো বন্ধ করে নেবেন, তারপর ইনস্টল দিয়ে আপনারা শুধু মনিটরিং করবেন প্র্যাকটিসের জন্য, তারপরে আবার সাথে সাথে একটু পর ডিলিট করে দেবেন। আপনারা এখান থেকে ইনস্টল ফর ফ্রি, ইনস্টল ফর ফ্রিতে ক্লিক করলে আপনারা এখান থেকে ওই যে আপনাদের যে অ্যাপিকেটা, এই অ্যাপিকেটা ডাউনলোড দিয়ে ফেলবেন, এই যে অ্যান্ড্রয়েড কিলোগার অ্যাপিকে, ঠিক আছে। অথবা অ্যান্ড্রয়েড অ্যাপিকে ডাউনলোড দেওয়ার পরে আপনারা আপনাদের পিসিতে ইনস্টল দিবেন, তখন আপনাদের ইনস্টল দেওয়ার পরে আপনাদের মেইল সফটওয়্যারটা ওপেন করার পরে ওইখানে একটা মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিতে বলবে। আপনার মেইল এবং মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিবেন, সেক্ষেত্রে আপনার যে জিমেইলের পাসওয়ার্ড দিতে হবে সেই জিমেইলের পাসওয়ার্ড দিতে হবে না, আপনার জিমেইলটা ইউজ করবেন, পাসওয়ার্ড একটা ভিন্ন পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা লগ ইন করার পরে এখানে কিছু অপশন এনেবল চাবে, আপনারা পারমিশন দিয়ে দিবেন। পারমিশন দেওয়ার পরে আপনারা আপনাদের মেইল চেক করবেন, আপনাদের মেইলে অ্যান্ড্রয়েড কিলগার নামে ওই ওদের একটা সি প্যানেল লিঙ্ক আপনাদেরকে দেওয়া হবে। এই কিলোগারটা মাত্র 24 ঘন্টা, মানে একদিন অ্যাক্সেস দেয়, সে যেহেতু এটা পেড ভার্সন একদিন অ্যাক্সেস দেয়। আপনাদের ওই কিলোগারটা ইনস্টল দেওয়ার পরে আপনাদের একটা লগ ইন প্যানেল দিবে, ওইখানে আপনি মনিটরিং করতে পারবেন আপনার ফোনের যাবতীয় তথ্য। যেহেতু আমি ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি সেক্ষেত্রে আমি এটা দেখাতে পারছি না, এটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। যদি না পারেন তাহলে কমেন্টে জানাবেন, আপনি পরবর্তীতে আমরা মোবাইলের মাধ্যমে ভিডিও করে ওই কিলোগারটা শুধু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকের পর্বটা অবশ্যই বোঝার চেষ্টা করবেন, ক্লাসটা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন। যদি সমস্যা হয় কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করবেন। সালামু আলাইকুম।